জিনিসটা কি আসলে? আচ্ছা দেখেন, আমরা হচ্ছে একদম শুরু থেকে আমরা কি কি টপিক পড়ছি একটু বলতে পারবেন? আমাদের প্রথম টপিকটা কি ছিল? কমিউনিকেশন ছিল না? ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন ছিল বোধহয়, তাই না? কমিউনিকেশন কিভাবে একটা প্রফেশনাল ক্ষেত্রে বা একটা জব প্লেসে কমিউনিকেট করতে হবে আমরা মোটামুটি জানি আমরা, তারপরে হচ্ছে থিওরিটিক্যালি কমিউনিকেশনের কিছু ব্যাপার স্যাপার দেখছিলাম। সেকেন্ড ছিল কি, সেভেন সিজ অফ কমিউনিকেশন ছিল না? কমিউনিকেশনের 7টা সি ছিল। থার্ডে ছিল কি, কিভাবে হচ্ছে প্রপোজাল লিখতে হয়, রাইটিং প্রপোজাল, মানে বিজনেস প্রপোজাল কিভাবে লিখতে হয়। আপনি কোন একটা কোম্পানিতে কোন একটা কাজের জন্য অ্যাপ্রোচ করবেন, ওই অ্যাপ্রোচটা করার জন্য আপনার যে প্রপোজালটা লিখতে হবে, প্রপোজালটা কিভাবে লিখতে হবে, এই ব্যাপারগুলো আমরা দেখছিলাম। আর 4 নম্বর হচ্ছে আপনি কোন একটা অর্গানাইজেশনে এমপ্লয়ি হিসেবে কাজ করতেছেন, ওইখানে হচ্ছে আপনার কিভাবে রিপোর্ট লিখতে হবে যদি আপনার হায়ার অথরিটি আপনাকে বলে, এই জিনিসগুলো আমরা দেখছি। আজকে হচ্ছে আমাদের 5 নম্বর টপিক, আপনি যখন কোন একটা অর্গানাইজেশনে কাজ করবেন আপনি কি এমপ্লয়ার না এমপ্লয়ি? আপনি হচ্ছেন এমপ্লয়ি, আপনার মালিক কি? আপনার মালিক হচ্ছে এমপ্লয়ার, তো অবশ্যই আপনার সাথে আপনার মালিকের না চাইলেও দেখা যাবে যে কিছু জিনিস নিয়ে বা কিছু ইস্যু নিয়ে প্রবলেম অ্যারাইজ হইতে পারে। এজন্য এই যে একটা টপিক, একটু আগে দেখলেন যে মানে গার্মেন্টস এর মালিক হচ্ছে মনে হয় পূর্ণিমা আর শ্রমিক নেতা হচ্ছে কাজী মারুফ, দেখলেন না যে এরকম আমাদেরকে 3 মাসের ছুটি দিতে হবে, তারপর যারা হচ্ছে বাচ্চা আছে বাচ্চাদের জন্য ডে কেয়ার তৈরি করে দিতে হবে, মানে শ্রমিকদের কিছু কি থাকে, দাবি দেওয়া থাকে যেগুলো হচ্ছে মালিক পক্ষ অনেক সময় মানতে চায় না। তো এই যে মানে শ্রমিকদের কিছু চাওয়া পাওয়া আছে, আবার মালিকের কিছু চাওয়া পাওয়া আছে, মালিকের চাওয়া পাওয়া কি, তুমি কাজ করবা বেশি তোমার বেতন দিব কম, এটা এটা কি সত্যি না মিথ্যা? ব্যাপারটা কিন্তু আসলে এরকমই। তো এভাবে যদি চিন্তা করেন তাহলে শ্রমিক আর মালিক এদের দুজনের মধ্যে কনফ্লিক্ট বা বিবাদ একটা কি অনস্বীকার্য বিষয়, এটা হবেই। এই জিনিসগুলাকে বোঝার জন্য বা ট্যাকেল করার জন্য হচ্ছে আপনার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এন্ড লেবার রিলেশন, মানে আমাদের যে কি বলবো ইন্ডাস্ট্রি বা যে কি কি বলবো ইন্ডাস্ট্রি বাংলা কি কলকারখানা, এই কলকারখানার সাথে এখানে যারা কাজ করে যারা শ্রমিক আছে এদের মধ্যে যে সম্পর্কটা, এটা নিয়ে কিছু রুলস বা নিয়ম কানুন আমরা দেখার চেষ্টা করব, বা কোন সেক্টর গুলোতে আসলে ফোকাস করা দরকার এই ব্যাপারটা যেন না হয়, মালিকের সাথে যেন শ্রমিকের কোনো বিবাদ না হয়, শ্রমিক যেন হচ্ছে প্রপার তাদের যে দাবি দাওয়া গুলো আছে সবকিছু যেন পায় ঠিক মতো, আবার মালিকও যেন শ্রমিকের দ্বারা কি বলবো অনৈতিক কোন ধর্মঘট বা এগুলো শিকার না হয়, এই ব্যাপারগুলো বোঝার চেষ্টা করবো আমরা এই ইন্ডাস্ট্রিয়াল এন্ড লেবার রিলেশনের মধ্যে। বোঝা গেছে? আচ্ছা দেখেন, আপনাদের কি হাসি পাইতেছে এরকম একটা টপিক পড়তেছেন দেখে? না হাসি পাওয়ার কিছু নাই, প্রফেশনাল মানে প্র্যাকটিসের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ টপিক যে ইন্ডাস্ট্রিয়াল এন্ড লেবার রিলেশন। আচ্ছা আমার স্লাইড চেঞ্জ হচ্ছে না কেন, একটু দাঁড়ান। আচ্ছা দেখেন সেকেন্ড সাইডটাতে কি বলা আছে যে একটু আমরা ডেফিনিশনটা দেখি, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের ডেফিনিশন কি আসলে। দ্য রিলেশনশিপ বিটুইন এমপ্লয়ার এন্ড এমপ্লয়ি অর ট্রেড ইউনিয়ন ইজ কল্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, মানে হচ্ছে মালিকের সাথে শ্রমিকের যে সম্পর্ক এটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। ট্রেড ইউনিয়ন মানে কি বলতে পারবেন? ট্রেড ইউনিয়ন মানে কি, শ্রমিকদের একটা ইউনিয়ন বা সংগঠন, এটার একটা কে থাকবে, ইউনিয়ন লিডার থাকে বা একজন নেতা থাকে, যেটা হচ্ছে কাজী মারুফ, ঠিক আছে? বুঝতেছেন? ট্রেড তো হচ্ছে লেনদেন টাইপ, ট্রেড এটা লেনদেন, আপনার মনে মনে হতে পারে যে ট্রেড মানে ট্রেড ফেয়ার মানে হচ্ছে বাণিজ্য মেলা, ট্রেড ইউনিয়ন মানে হচ্ছে বাণিজ্য ইউনিয়ন, ব্যাপারটা এরকম না। শ্রমিকদের যে ইউনিয়ন থাকে বা লেবারদের যে ইউনিয়ন থাকে ওইটাকে হচ্ছে ট্রেড ইউনিয়ন বলে, ঠিক আছে? তো দেখেন এখানে হচ্ছে মালিক পক্ষের সাথে শ্রমিকদের যে ইউনিয়ন বা ট্রেড ইউনিয়নের যে রিলেশন এটাই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ, মানে এই সম্পর্কটাকে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ বলে। এটা একটা মাল্টিডিসিপ্লিনারি ফিল্ড, কারণ এখানে হচ্ছে অনেক কিছু নিয়ে আপনার কাজ করতে হবে, শ্রমিকদের অধিকার, শ্রমিকদের বেতন, শ্রমিকদের সুবিধা, আবার মালিক মানে মালিকদেরও চাওয়া পাওয়া থাকে কিছু, সবকিছু নিয়ে এখানে কাজ করতে হয়। তো এটা মাল্টিডিসিপ্লিনারি ফিল্ড। তারপর দেখেন যে স্টাডিজ এমপ্লয়মেন্ট রিলেশনশিপ, মানে হচ্ছে দেখেন এখানে এমপ্লয়মেন্ট রিলেশনশিপ কথাটা বলতে আসলে বোঝায় যে এমপ্লয়মেন্ট রিলেশনস অর এমপ্লয়ি রিলেশনস, মানে হচ্ছে সহজ কথায় একটা যেটা বললাম যে মালিক পক্ষ বা ইন্ডাস্ট্রির সাথে যারা শ্রমিক আছে তাদের সম্পর্কটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ বলতে আমরা বুঝি, ঠিক আছে? ডেফিনেশন বোঝা গেছে? জি স্যার। আচ্ছা
এরপর দেখেন যে সাম অথর্স কনসার্নড ইন দিস এরিয়া ডিফাইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যাজ সিনোনিমস উইথ এমপ্লয়মেন্ট রিলেশন, মানে এই যে আমরা এতক্ষণ এমপ্লয়মেন্ট রিলেশন এই টার্মটা ইউজ করতেছিলাম, এই এমপ্লয়মেন্ট রিলেশন এটার একটা সিনোনিম হচ্ছে কি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মানে কি মানব সম্পদ ব্যবস্থাপনা। যারা বিবিএ বা এমবিএ পড়ে ওদের হচ্ছে একটা পার্টিকুলার সেক্টরি আছে না, এইচআর, এইচআরএম, এইচআরএম, হ্যাঁ এই যে বায়ু, বায়ুস্তে হচ্ছে আমাদের একজন এইচআর আছে, হিউম্যান রিসোর্স ম্যানেজার আছে, এবং প্রত্যেকটা জায়গায় এরকম একজন থাকে যে হচ্ছে রিক্রুটমেন্ট বা হচ্ছে এইচআরের কাজটা কি বলতে পারবেন, এইচআরের মেইন কাজ হচ্ছে রিক্রুটমেন্ট করা, মানে মনে করেন এই যে বায়ুস্তে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেয়, লেকচারার নিবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিবে, ল্যাব টেকনিশিয়ান নিবে, তারপর মনে করেন ইন্টারভিউ বোর্ড যে হবে, ইন্টারভিউ বোর্ড কিভাবে হবে, কখন হবে, এই পুরো প্রসেসটা মানে কার দায়িত্বে থাকে বলেন তো? এইচআরের দায়িত্ব, এইচআরের দায়িত্ব থাকে। আপনি যদি কোনো একটা কোম্পানির এইচআর হন, আপনি হচ্ছে ওই কোম্পানির প্রত্যেকটা মানুষের ঠিকমতো কাজ করতেছে কিনা, সে কোনো কাজে গাফিলতি করতেছে কিনা, সে টাইম মতো আসতেছে কিনা, টাইম মতো যাচ্ছে কিনা, তার বেতন বাড়বে কিনা, তার বেতন বাড়লে কত বাড়বে, তার প্রমোশন হবে কিনা, হইলে কেমনে হবে, এই জিনিসগুলো সবকিছু দেখাশোনা করা হচ্ছে এইচআর, ঠিক আছে? তো কয়েকজন অথর বা কয়েকজন স্কলার যারা হচ্ছে ব্যাপারগুলো নিয়ে ডিল করে, তারা বলছে যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এই কথাটার একটা সিনোনিম কি, এটাকে আপনি চাইলে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টও বলতে পারেন, এটা হচ্ছে কয়েকজন অথর বলছে। আচ্ছা এরপর দেখেন আবার আদার অথর্স, আবার অন্য কয়েকজন অথর এটাও বলছে যে এমপ্লয়মেন্ট রিলেশন অ্যাজ ডিলিং উইথ নন ইউনিয়ন উচ্চারণ কি হবে, ইউনিয়নাইজড ওয়ার্কার্স, whereas labor relation is seen as dealing with unionized workers. মানে আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বা এমপ্লয়মেন্ট রিলেশন এই টার্মটা ইউজ করেন, তখন আপনি এটা বুঝবেন যে আপনি ডিল করবেন হচ্ছে নন ইউনিয়নাইজড ওয়ার্কারদের সাথে, মানে যাদের কোনো ইউনিয়ন নাই, যাদের কোনো কি বলবো ট্রেড ইউনিয়ন নাই, ঠিক আছে, যাদের কোনো সংগঠন নাই। আর আপনি যখন ইউজ করবেন হচ্ছে লেবার রিলেশন, তখন বুঝতে হবে যে আপনি এরকম ওয়ার্কারদেরকে নিয়ে ডিল করবেন যাদের একটা ইউনিয়ন আছে বা যাদের একটা সংগঠন আছে। এতটুকু বুঝছেন? সহজ কথা, আবার বলতেছি যখন আপনি এই টার্মটা ইউজ করবেন এমপ্লয়মেন্ট রিলেশন, এমপ্লয়মেন্ট রিলেশনস, তখন কি এটা ইউনিয়নাইজড নাকি আনইউনিয়নাইজড, মানে বা নন ইউনিয়নাইজড, কোনটা বলেন তো? নন ইউনিয়ন, মানে এমপ্লয়মেন্ট রিলেশন আপনি এই টার্মটা যখন ইউজ করবেন, আপনি এরকম কিছু লেবার বা এরকম কিছু শ্রমিকদেরকে নিয়ে ডিল করতেছেন যাদের কোনো ইউনিয়ন নাই, নন ইউনিয়নাইজড। আর আপনি যখন লেবার রিলেশন এই ওয়ার্ডটা ইউজ করবেন, লেবার বা শ্রমিক, লেবার রিলেশন, তখন হচ্ছে আপনি এরকম কিছু শ্রমিকদেরকে নিয়ে ডিল করবেন যাদের কি আছে, কি আছে, ইউনিয়ন আছে, তারা হচ্ছে ইউনিয়নাইজড ওয়ার্কার, ঠিক আছে? আচ্ছা এরপর দেখেন যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস স্কলার্স অ্যাজিউমস, মানে হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এগুলো নিয়ে যেসব রিসার্চার বা স্কলাররা কাজ করে তাদের কিছু অ্যাজাম্পশন আছে। তারা কি বলছে, লেবার মার্কেট আর নট পারফেক্টলি কম্পিটিটিভ অ্যান্ড দেয়ার ফোর এমপ্লয়ার্স টিপিক্যালি হ্যাভ গ্রেটার বার্গেনিং পাওয়ার দেন এমপ্লয়িজ। এই কথাটার মানে কি বুঝছেন? আপনি যখন একটা অর্গানাইজেশনে চাকরি করতে যান, আপনাকে জিজ্ঞেস করা হয় না যে তোমার এক্সপেক্টেড স্যালারি কত হবে বা তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করা হয়? আপনি কি বলবেন, মানে আপনাদেরকে যদি এখন আমরা জিজ্ঞেস করি, আপনারা কয়েকদিন পরে পাস করে ইনশাআল্লাহ বেরোবেন, আপনাদের এক্সপেকটেশন কত, মানে কত হবে বলেন তো একটু, যে যে কোনো একজন বলেন, মানে কম বেশি না চিন্তা করে। 15,000 টাকা আসিম, আর একটু বেশি যান স্যার, এটাই পাবো ইনশাআল্লাহ। ওকে, মানে যেহেতু আপনারা ফ্রেশ গ্রাজুয়েট, হয়তো ইনিশিয়ালি আপনাদের এক্সপেকটেশন থাকবে কত, 15,000 ধরলাম আমি, ঠিক আছে? এখন আপনাকে যদি আপনার এমপ্লয়ার বা কোনো একটা অর্গানাইজেশন বলে যে তোমাকে আমরা 15 দিব না, তোমাকে আমরা 12 দিব, আপনি তখন কি করবেন, রাজি হবেন নাকি হবেন না? আনসার দিচ্ছেন না আপনারা কেউ, বলেন কি করবেন, বলো আসিফ, রাজি হবা? আমি বলবো 1,000 টাকা কমাইতে, মানে 14,000 টাকা আসতে। আচ্ছা তো আপনারা 14,000 দিবে না বললো, 12 হইলে করো না হইলে কইরো না, তোমার ব্যাচের আরো 10 জন আছে, ওদের থেকে কাউরে আমি নিতে পারি চাইবে, আপনি কি করবেন? তাহলে করব না, বাবা বাজারে আর কোনো চাকরি নাই, তখন কি করবেন? বাদ দে,
আমি বুঝতে পারছি ও তখন কি করবে জানেন ব্যবসা করবে স্যার ও ব্যবসা করবে আচ্ছা ব্যাপারটা হচ্ছে এরকম ব্যাপারটা হচ্ছে দেখেন আমরা যারা এমপ্লয়ি আমরা যারা চাকরি করি আমাদের কিন্তু বার্গেনিং করার ক্ষমতাও তো একটা নাই কিন্তু যারা এমপ্লয়ার বা মালিক পক্ষ ওরা জানে যে আসলে আমাদের চাকরিটা দরকার তো বার্গেনিং পাওয়ার হচ্ছে ওদের বেশি এটাই বলছে যে লেবার মার্কেট আর নট পারফেক্টলি কম্পিটিটিভ মানে যদি ব্যাপারটা এরকম হইতো যে মার্কেটে লেবার কম কিন্তু এমপ্লয়ার বেশি মানে জব বেশি কিন্তু চাকরি করার মতো মানুষ কম তাইলে কিন্তু আমরা বার্গেনিং করতে পারতাম আমি বলতে পারতাম যে আমাকে 15,000 টাকা না দিলে আমি চাকরি করব না আমাকে 14,000 দিলে আমি করব না আমাকে যদি চাকরিতে রাখতে চান তাহলে আমাকে 15,000 টাকা দিয়ে রাখতে হবে আপনারা যারা হচ্ছে যাদের গাড়ি আছে মানে যাদের পাশে ড্রাইভার আছে তারা হয়তো খেয়াল করবেন যে ড্রাইভারদের বেতন কত হয় বলতে পারবেন একটা ড্রাইভারের বেতন কত মিনিমাম 10,000 মিনিমাম 12,000 টাকা আর যদি একটু প্রফেশনাল বা এক্সপেরিয়েন্স ড্রাইভার হয় আর আপনার গাড়ি যদি একেবারে নতুন হয় ব্র্যান্ড নিউ গাড়ি গাড়ির মধ্যে কোনো দাগ নাই তাহলে আপনি 15,000 টাকা বা 18,000 টাকা নিচে কোনো ড্রাইভার পাবেন বলে মনে হয় না ঠিক আছে কারণ আপনার মনের মধ্যে ভয় থাকবে আমার গাড়িটা নতুন রাস্তায় বের করলে যদি কোনো দিক দিয়ে একটু মানে অন্য গাড়ির সাথে বাড়ি লাগাই দেয় তাহলে আমার গাড়িটার মধ্যে দাগ করে যাবে আপনার মনের মধ্যে কিন্তু একটা টেনশন থাকবে আপনি চাবেন বেশি টাকা দিয়ে হইলো এক্সপিরিয়েন্স ড্রাইভার রাখার জন্য কথা কি ঠিক না ভুল ঠিক স্যার তার মানে দেখেন এই গাড়ি ড্রাইভারদের মার্কেটটা কম্পিটিটিভ এইজন্য ড্রাইভার আপনার সাথে বার্গেনিং করতে পারতেছে কিন্তু আমরা যারা নরমাল মানুষ আমাদের মার্কেটটা কম্পিটিটিভ না বা যারা মনে করেন লেবার বা শ্রমিক যারা মনে করেন গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা চাকরি করে গার্মেন্টস যারা শ্রমিক লেবার কিন্তু অ্যাভেলেবল গার্মেন্টসে চাকরি করার জন্য কিন্তু অনেক মানুষ বসে আছে ওরা কিন্তু চাইলে আসলে বার্গেনিং করতে পারতেছে না মানে ওদেরকে গার্মেন্টস মালিকরা যেই বেতন দিবে ওরা আসলে ওই বেতনে চাকরি করতে বাধ্য ওদের কাছে কিন্তু বার্গেনিং করার কোনো অপশন নাই তো ব্যাপারটা হচ্ছে এরকম যে লেবার মার্কেট আর নট পারফেক্টলি কম্পিটিটিভ এন্ড দেয়ারফর এমপ্লয়ার্স টিপিক্যালি হ্যাভ গ্রেটার বার্গেনিং পাওয়ার দেন এমপ্লয়িজ ঠিক আছে তার মানে বুঝতে পারলেন যে এমপ্লয়ার বা মালিক পক্ষের বার্গেনিং করার পাওয়ার কি শ্রমিক পক্ষ বা এমপ্লয়ি চাইতে বেশি ঠিক আছে অলসো দেয়ার আর অ্যাট লিস্ট সাম ইনহেরেন্ট কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট বিটুইন এমপ্লয়ার্স এন্ড এমপ্লয়িজ ফর এক্সাম্পল হায়ার ওয়েজেস ভার্সেস হায়ার প্রফিট এন্ড দাস আচ্ছা আগে এতটুকু কথার মানে বুঝি দেখেন এই যে উপরের কথাবার্তাগুলো বললাম যে লেবার মার্কেট কম্পিটিটিভ না যার জন্য মালিক পক্ষ শ্রমিক পক্ষের সাথে বার্গেনিং করতে পারে শ্রমিক পক্ষ মালিক পক্ষের সাথে অতটা বার্গেনিং করতে পারে না এটা ছাড়াও আরো কিছু ইনহেরেন্ট মানে কি অনিবার্য কনফ্লিক্ট বা ভেজাল সহজ বাংলায় বললে কিছু ভেজাল আছে ভেজালগুলো কার মধ্যে আছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিটুইন এমপ্লয়ার্স এন্ড এমপ্লয়ি মালিক পক্ষের সাথে শ্রমিক পক্ষের আছে এই ব্যাপারগুলো কিরকম ব্যাপারগুলো হচ্ছে হায়ার ওয়েজেস মানে হচ্ছে বেশি বেতন ভার্সেস হায়ার প্রফিটস এই হায়ার ওয়েজেস এটা কাদের দাবি মালিক পক্ষের দাবি নাকি শ্রমিক পক্ষের দাবি শ্রমিক পক্ষ অবশ্যই শ্রমিক পক্ষ বেশি বেতন চাবে বা উচ্চ বেতন চাবে অ্যাজ এ শ্রমিক হিসেবে এটা আমাদের দাবি দেওয়া ভার্সেস হায়ার প্রফিট এটা কি মালিক পক্ষের দাবি না শ্রমিক পক্ষের দাবি হায়ার প্রফিট মালিক পক্ষের দাবি মানে মালিক পক্ষ চাবে বেশি লাভ শ্রমিক পক্ষ চাবে বেশি বেতন যার জন্য মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটা ইনহেরেন্ট কোয়ালিটি বা ইনহেরেন্ট ফিচার ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপের মধ্যে কনফ্লিক্ট থাকবে যার জন্য বলা হয়েছে দেখেন যে কনফ্লিক্ট ইজ সিন অ্যাজ এ ন্যাচারাল পার্ট অফ দ্য এমপ্লয়মেন্ট রিলেশনশিপ কনফ্লিক্ট হচ্ছে একটা ন্যাচারাল পার্ট মানে এটা একটা কি বলবো প্রাকৃতিক জিনিস যেটা থাকবেই এই ইন্ডাস্ট্রিয়াল বা এমপ্লয়মেন্ট রিলেশনশিপের মধ্যে আপনি চাইলেও এটাকে কি করতে পারবেন না এভয়েড করতে পারবেন না কারণ ইন্টারেস্ট মানে কি এক একজনের এক এক রকম ইন্টারেস্ট যেমন আপনাদের ইন্টারেস্ট হচ্ছে আপনারা জুমে ক্লাস করলেও কি করবেন একটু দেরি করে 10 মিনিট পরে আসবেন এটা হচ্ছে আপনাদের ইন্টারেস্ট যে স্যার তো 10 মিনিট পরে ক্লাস স্টার্ট করে তো 10 মিনিট পরে একটু আসলেও কোনো প্রবলেম নেই এটা হচ্ছে আপনাদের ইন্টারেস্ট আমার ইন্টারেস্ট কি আমি যদি 10 মিনিট আগে ক্লাসটা শুরু করতে পারি যেহেতু মিটিংটা আমি লঞ্চ করি আমি কিন্তু টাইম মতোই লঞ্চ করি কারণ আমি জানি আমি দেরিতে লঞ্চ করলে আপনারা বলবেন যে স্যার তো মিটিং স্টাডি করেন আমরা কেমন জয়েন করব ঠিক আছে আমি লঞ্চ করার পরপরই আমার টার্গেট থাকে আপনারা টাইম মতো জয়েন করলে আমার জন্য সুবিধা হয় তো দেখেন এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে না আপনাদের মধ্যে আর আমার মধ্যে জি স্যার এখন আপনারাই ডিসাইড করেন কি আপনারা মালিক পক্ষ আর আমি শ্রমিক পক্ষ হয়তো আচ্ছা যাই হোক এরপরে দেখেন যে বিকজ অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ওয়ান ক্যান নট রিলাই অন মার্কেটস অর ম্যানেজার্স টু অলওয়েজ সার্ভ ওয়ার্কার্স ইন্টারেস্ট এন্ড ইন এক্সট্রিম কেসেস টু প্রিভেন্ট ওয়ার্কার এক্সপ্লয়টেশন এই এক্সপ্লয়টেশন মানে কি শোষণ ঠিক আছে যেহেতু এরকম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবেই এই জন্য হচ্ছে শ্রমিকরা মালিক পক্ষ বা ম্যানেজারদের উপরে ডিপেন্ড করতে পারে না
শ্রমিকদের ইন্টারেস্ট বা সুযোগ সুবিধাগুলো দেখার জন্য। মানে সবসময় আপনি এক্সপেক্ট করতে পারবেন না যে আপনি শ্রমিক আপনার যে অধিকার বা আপনার যে দাবি দেওয়া এটার ব্যাপারে হচ্ছে মালিক পক্ষ খেয়াল রাখবে, বা মালিক পক্ষ যে আপনাকে শোষণ করতেছে এই ব্যাপারগুলোর প্রতি কেউ একজন দেখভাল করবে, মানে এটা আপনি আসলে কেউ এনশিওর করতে পারে না। যেহেতু এই জিনিসটা এনশিওর করা যায় না, দেয়ারফোর ইনস্টিটিউশনাল ইন্টারভেনশনস টু ইমপ্রুভ দ্য ওয়ার্কিংস অফ দ্য এমপ্লয়মেন্ট রিলেশনশিপ এন্ড টু প্রোটেক্ট ওয়ার্কার্স রাইট আর নেসেসারি। তার মানে হচ্ছে একটা সাংগঠনিক কাঠামো দরকার। এই যে দেখেন ইনস্টিটিউশনাল ইন্টারভেনশন বা হস্তক্ষেপ যেটাই বলেন না কেন, সাংগঠনিক কাঠামো বা হস্তক্ষেপ দরকার যেন শ্রমিকদের দাবি দেওয়া বা শ্রমিকদের যে ন্যায্য দাবি দেওয়া যেগুলো আছে এগুলো যেন রক্ষা করা যায় বা এগুলো যেন আদায় করা যায়। এই জন্য একটা কি দরকার মুস্তাফিজ বলেন তো? মুস্তাফিজ আছেন নাকি চলে গেছেন কাজী মারুফের সিনেমা দেখতে? স্যার নেটের ডিস্টার্ব করতে স্যার। আচ্ছা আমাদের শুনতে স্যার কথা কাট কাট করে আসছে স্যার, মার মার কাট কাট কথা শোনা যাচ্ছে। আমজাদ আমার কথা শুনতেছেন? জি স্যার শুনতেছি। এখন আপনি কি আমার কথা এরকম মানে আপনার কাছে কি আমার কথা ব্রেক হয়ে যাচ্ছে নাকি আপনি ক্লিয়ারলি শুনতেছেন? স্যার অনেক সময় স্পিড আসে স্যার কথা বলা। আচ্ছা নেট ইজ মানে ব্যান্ডউইথ আসলে এরকম মানে কি বলবো, মনে হয় কোন সময় আমার বাসায় নেট স্পিড ভালো হয় আর কোন সময় নেট স্পিড একটু খারাপ হয়। তো একটু কষ্ট করে ক্লাসটা করেন। আমি ভিডিও তো এই ভিডিওগুলো হচ্ছে আমি একবারে মানে 50% পড়ানো শেষ হলে মিড টার্ম পর্যন্ত শেষ হলে একবারে আমি 14টা বা 15টা ক্লাস একবারে ইউটিউবে আপলোড করে দেব, ঠিক আছে? আচ্ছা এরপর দেখেন যে ওয়ার্কার্স মাস্ট বি অ্যাসিওরড অফ ফেয়ার ওয়েজেস, গুড কন্ডিশন অফ ওয়ার্ক, রেসপন্সিবল ওয়ার্কিং, হলিডেজ অ্যান্ড মিনিমাম ফ্যাসিলিটিস অফ লাইফ। মানে যারা শ্রমিক তাদেরকে কিছু জিনিস এনশিওর করতে হবে বা অ্যাসিওর করতে হবে। কি কি দেখেন? ফেয়ার ওয়েজ, ফেয়ার ওয়েজ মানে কি আপনাদের মধ্যে? ভালো বেতন বা বেশি সঠিক বেতন টাইপ ন্যায্য বানানটা বলেছে, ন্যায্য বানান আমি জফলা মনে বেশি দিয়ে ফেলাইছি লেখা নিয়ে। বাট ন্যায্য বেতন, গুড কন্ডিশন অফ ওয়ার্ক মানে কি, মানে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা যেন ভালো হয়। মনে করেন গার্মেন্টস এর শ্রমিকরা হচ্ছে গার্মেন্টস এর চাকরি করে, তো এই করোনার সময় মনে করেন ওদেরকে হচ্ছে পিপিই টিপি পরায় ফ্যান্টেন ছাড়া চাকরি করতে বলা হয়েছে। ওদের পক্ষে কি এরকম 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি করা পসিবল হবে এরকম একটা পিপিই পরে কোনো ফ্যান্টেন ছাড়া? না স্বাভাবিক। আপনারা পিপিই পরছেন কেউ? পরছি। কেমন লাগে? অনেক গরম। অনেক গরম লাগে। মানে একটা পিপিই পরে যদি একটা মানে নরমাল বাংলাদেশে যে মানে কম দামি পিপিই গুলো আছে এই কম দামি পিপিই গুলো পুরা বাইরে যদি কেউ রোদের মধ্যে আধা ঘন্টা হাঁটে মনে হবে যে সিদ্ধ সিদ্ধ হয়ে যাইতেছে গরমের মধ্যে। তো অবশ্যই নিশ্চয়ই ওয়ার্কারদের জন্য মালিক পক্ষ খুব বেশি একটা এক্সপেন্সিভ বা ভালো পিপিই দিবে না, দিলে হচ্ছে নরমাল পিপিই গুলো দিবে 200 টাকা 1200 টাকার পিপিই। এগুলো পরে ওরা কতক্ষণ কাজ করতে হবে, মানে আপনার ওদেরকে ওয়ার্কিং কন্ডিশনটা আসলে ভালো দিতে হবে যেন ওরা অসুস্থ না হয়ে যায়, ঠিক আছে? এসির মধ্যে রাখতে হবে। এসির মধ্যে রাখতে, এসির মধ্যে রাখলে করোনা আরো বেশি হবে। এসির মধ্যে রাখার দরকার নেই বাট ভেন্টিলেশন ব্যবস্থা ভালো হইতে হবে, ঠিক আছে? তারপর দেখেন রেসপন্সিবল ওয়ার্কিং, মানে যে কাজটা করতেছে তার জন্য কাজের প্রতি একটা দায়িত্ব থাকে। মনে করেন আপনি এক্সপার্ট হচ্ছেন মেশিন চালানোতে, আপনি হচ্ছে ডাইং মেশিন বা নিটিং মেশিন গার্মেন্টস এর যে ফ্যাক্টরি গুলো যেগুলো থাকে আপনি ওইটা ভালো চালাইতে পারেন। আপনাকে যদি আমি ওই কাজ না দিয়ে অন্য কোনো কাজ দিই যে তুমি হচ্ছে কাপড়ের মধ্যে সিল মারবা, আপনি যেটা পারেন না আমি আপনাকে ওই দায়িত্ব দিলাম, তাহলে কি আপনার কাজের প্রতি রেসপন্সিবিলিটি থাকবে? না স্যার। আপনি যে কাজটাতে দক্ষ, মনে করেন আসিফ হচ্ছে দক্ষ হচ্ছে গরু বিক্রি করতে, আমি ওরে গরু বিক্রি করতে না দিয়ে দিলাম ছাগল বিক্রি করতে, ছাগল যদি ঠিক মতো বিক্রি না হয় আসিফকে আমি দোষারোপ করতে পারবো যে কেন ছাগল ঠিক মতো বিক্রি হয়নি? না স্যার। কিন্তু ও যেটাতে এক্সপার্ট আমি যদি ওকে ওই ফিল্ডের কাজই দিতাম আমি কিন্তু ওর কাছ থেকে জবাব দিতে চাইতে পারতাম যে তুমি তো এই কাজটা পারো তাহলে তোমার কাজের পারফরমেন্স কেন খারাপ হচ্ছে, ঠিক আছে? তার মানে সে যে যে কাজে দক্ষ তাকে ওই ফিল্ডে রাখতে হবে, অন্য কোনো ফিল্ডে কাজ দেওয়া যাবে না। তারপর দেখেন যে হলিডেজ অ্যান্ড মিনিমাম ফ্যাসিলিটিস অফ লাইফ, ছুটি দিতে হবে। আপনি যদি বলেন যে তুমি 7 দিনের মধ্যে 7 দিনই চাকরি করো তোমার ওভারটাইম দিব, সে হয়তো তার টাকার দরকার, সে হয়তো ওভারটাইম করবে, কিন্তু ব্যাপারটা তার সাথে আসলে কি হবে অমানবিকতা হয়ে যাবে, তার কোনো ছুটি নাই, তার কোনো পার্সোনাল লাইফ নেই, সে দিনের পর দিন চাকরি করে যাচ্ছে করে যাচ্ছে, ঠিক আছে? এবং মিনিমাম ফ্যাসিলিটিস অফ লাইফ, তারও তো নিশ্চয়ই কিছু মৌলিক চাহিদা আছে, তারও তো নিশ্চয়ই বাচ্চাটারে পড়ালেখা করাইতে হবে, বাচ্চাটারে সামান্য কিছু খাওয়াইতে হবে, বাচ্চাটারে কি বলবো মানে ঘুরতে নিয়ে যাইতে হবে, মানে তার পার্সোনাল লাইফের যে রিকোয়ারমেন্ট গুলো এগুলো আসলে অ্যাজ এ মালিক হিসেবে তার যে মৌলিক চাহিদা এগুলো ফুলফিল করার দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে অ্যাজ এ মালিক হিসেবে, যদি আপনি মালিক হন। বোঝা গেছে?
কথা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন যে হিস্টোরিক্যাল রুটস অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন স্টাডি। আচ্ছা, এই যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বা এই যে কনফ্লিক্ট, ব্যাপারগুলো আসলে কিভাবে আসছে, ব্যাপারগুলো সূত্রপাত আসলে কোথেকে হইছে একটু যদি খেয়াল করেন দেখেন যে, একটু খেয়াল করেন যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব শুরুর দিকে হচ্ছে, যখন হচ্ছে এরকম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব শুরু হয়েছে তখন ব্যাপারটা যেরকম ছিল দেখেন, মডার্ন এমপ্লয়মেন্ট রিলেশনশিপস বাই স্পাউনিং ফ্রি লেবার মার্কেট। লেবার মার্কেট কি ছিল একটু দেখেন, এই ফ্রি লেবার মার্কেট এই টার্মিনোলজিটার মানে কি কেউ বলতে পারবেন? ফ্রি লেবার মার্কেট মানে কি বলেন তো? কথাটার মানে হচ্ছে যেই লেবার মার্কেটের উপরে সরকারের কোন তত্ত্বাবধান নাই, ঠিক আছে, সরকারের কোন নজরদারি নাই, সহজ বাংলায় বললে সরকার নজরদারি বা সরকার নজরদারি করে না, এটাকেই বলে কি, এটাকেই বলে হচ্ছে ফ্রি লেবার মার্কেট। বুঝতে পারছেন? আচ্ছা, যদি লেবার মার্কেটের উপরে সরকারের কোনো তত্ত্বাবধান বা নজরদারি না থাকে, তার মানে লেবার মার্কেটটা যদি ফ্রি লেবার মার্কেট হয় এন্ড লার্জ স্কেল ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন উইথ থাউজেন্ড অফ ওয়েজ ওয়ার্কার্স, মানে হচ্ছে এক একটা গার্মেন্টস ফ্যাক্টরি বা এক একটা ইন্ডাস্ট্রিতে এরকম বেতনভুক্ত হাজার হাজার কর্মচারী আছে না, ওয়েজ, ওয়েজ মানে কি বেতন, তখনই হচ্ছে এই প্রবলেম গুলা বা এই কনফ্লিক্ট গুলা অ্যারাইজ হচ্ছে। কারণ ফ্রি লেবার মার্কেট যদি হয়, সরকার যদি লেবারদের দাবি দাওয়া বা রাইটস বা যে কি বলবো অধিকার আছে এগুলোর দিকে ফোকাস না করে, সরকারের যদি তত্ত্বাবধান না থাকে, তাহলে মালিক পক্ষ তো অবশ্যই শ্রমিকদেরকে ঠকাইতে যাবে, নাকি যাবে না বলেন তো? কারণ শ্রমিকদের হয়ে কথা বলার মতো কেউ আছে না স্যার? আপনাদের মধ্যে কেউ কি কাজী মারুফ হয়ে শ্রমিকদের জন্য কথা বলবেন? বলবেন না। সো শ্রমিকদের জন্য কথা বলার যেহেতু কেউ নাই, সেহেতু অবশ্যই মালিক পক্ষ শ্রমিকদেরকে এক্সপ্লয়টেশন বা শোষণ করার চেষ্টা করবে, ঠিক আছে? রাফি আছে স্যার, রাফি তো গরু বেচে, ও হচ্ছে আমেরিকা থেকে ব্রাহ্মা গরু নিয়ে আসবে, কাজী মানুষ রাফি। জি স্যার। ও কাজী রাফি, তো আপনার নাম কাজী রাফি না? জি স্যার। আপনি হচ্ছে কুমিল্লাতে সাদেক এগ্রোর মতো একটা কাজী এগ্রো খুলে ফেলেন ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। আমি হচ্ছে আপনার ইয়া থাকবো, জানি বলে উপদেষ্টা, উপদেষ্টা না, আমি হচ্ছে আপনার কি থাকবো, পৃষ্ঠপোষক, আপনার পৃষ্ঠপোষক হইতে পারবো না, আমার তো টাকা পয়সা নেই। এক একটা গরু আনতে আমেরিকা থেকে এই যে ব্রাহ্মা গরু বিশাল টাকা লাগে, 25 লাখ টাকা, 30 লাখ টাকা লাগে। বাচ্চা আনা যায় তো স্যার? বাচ্চা আনলে আর কম লাগে স্যার? বাচ্চা আনা যায়, বাচ্চা আছে বাংলাদেশে, নাই বাংলাদেশে কিছু বাচ্চা কাচ্চা আছে, আপনার কাছে এগুলো বেচবে না, বেচলেও দেখবেন যে বাচ্চার দামই 2-3 লাখ টাকা। আচ্ছা, যাই হোক, as society wrestled with this massive economic and social changes, labor problem arose. এই যে আমাদের সমাজ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা wrestled মানে কি, আপনারা সবাই ছোটবেলায় WrestleMania দেখতেন না? ঝগড়া টাইপস রেসলিং মানে মারামারি, ঠিক আছে, ওইখান থেকে হচ্ছে এই wrestled ওয়ার্ডটা আসছে, যে মানে মারামারি বা কনফ্লিক্ট। As society wrestled with this massive economic and social changes, labor problem arose. তার মানে এই যে আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব হইল, বিপ্লবী শিল্প বিপ্লব হওয়ার পরে হচ্ছে একটা বিশাল সংখ্যক শ্রমিকদের একটা কর্মসংস্থানের সুযোগ হইল, মানে গার্মেন্টস মালিকরা হচ্ছে একটা কর্মসংস্থানের সুযোগ করে দিল, হাজার হাজার শ্রমিক কাজ করতেছে, বেতনভুক্ত শ্রমিক। বাট প্রবলেমটা হচ্ছে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান হইল, তাদের পক্ষে কথা বলার আসলে কেউ নাই, হয়তো সরকার তাদেরকে মনিটরিং করতেছে না বা সরকারের কোনো তত্ত্বাবধান নাই। তো যেহেতু মনিটরিং নাই এবং মানে আমাদের যে সমাজ ব্যবস্থা এরকম হচ্ছে শিল্প বিপ্লবের দিকে আগায় যাচ্ছে বা শিল্প বিপ্লব হইল, যার কারণে কি মানে বিশাল একটা কর্মসংস্থানের সুযোগ হইল, মালিক পক্ষ হচ্ছে এখন শ্রমিকদেরকে নিয়োগ দিচ্ছে, টাকা দিচ্ছে, বেতন দিচ্ছে, তাদের পক্ষে কথা বলার কেউ নাই, একটা সোসাইটাল চেঞ্জ বা একটা সামাজিক পরিবর্তন আসতেছে, যার কারণে কি হইল লেবার প্রবলেম অ্যারোজ, এই শ্রমিকদের যে সমস্যা বা শ্রমিকদের যে দাবি দাওয়া বা মালিকের সাথে শ্রমিকের যে সংঘর্ষ, এই জিনিসগুলো সূত্রপাত বা এই জিনিসগুলো শুরু হয়ে গেল, ঠিক আছে। লো ওয়েজেস, লং ওয়ার্কিং আওয়ার্স, মনোটোনাস অ্যান্ড ডেঞ্জারাস ওয়ার্ক and abusive supervisory practice led to high employee turnover, violent strikes and the threat of society social instability,
মানে বুঝছেন না লো ওয়েজেস মানে কি কম বেতন বা নিম্ন বেতন লং ওয়ার্কিং আওয়ার দীর্ঘ কর্মসময় মনে করেন যে ওভারটাইম করাচ্ছে 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করাচ্ছে টানা মনোটোনাস এন্ড ডেঞ্জারাস ওয়ার্ক মানে হচ্ছে যে মনে করেন দেখবেন গার্মেন্টস ফ্যাক্টরিতে যেই হচ্ছে শার্টের মধ্যে একই কাজ করতে থাকা একই কাজ করতেছে তার কিন্তু কাজের কোনো ভেরিয়েশন নাই যে হচ্ছে রং করেছে রঙই করতেছে যে হচ্ছে শার্টের মধ্যে বা জিন্সের প্যান্টের মধ্যে ট্যাগ লাগায় সে ট্যাগই লাগাচ্ছে তো তার কাজগুলো আসলে মনোটোনাস এবং হচ্ছে ডেঞ্জারাস ওয়ার্ক মানে তাদের কাজগুলো কি ঝুঁকিপূর্ণ না যারা রং করে অনেক সময় দেখবেন যে যারা ডাইং সেকশনে কাজ করে গার্মেন্টসে তারা হচ্ছে কোন উইদাউট এনি মাস্ক বা উইদাউট এনি প্রোটেকশন তারা ওইখানে কাজ করতেছে এবং এই যে রঙের যে গুড়াগুলা এই গুড়াগুলা নিঃশ্বাসের সাথে তাদের কই যায় ফুসফুসে যায় এবং যারা গার্মেন্টস এর ডাইং সেকশনে কাজ করে এরকম দেখা গেছে অথবা কয়লা খনিতে কাজ করে যারা শ্রমিকরা আগে আমেরিকাতে এরকম অনেক কয়লা খনি ছিল আপনারা কি কেউ অক্টোবর স্কাই এই মুভিটা দেখছেন না স্যার আচ্ছা এখন তো সবাই বসে আছেন সবাই সিরিজ মুভি এগুলো দেখেন না ডাউনলোড করে করে অফিস টাইমে দেখি স্যার যদি সময় পান এই মুভিটা দেখেন ঠিক আছে অক্টোবর স্কাই এটা হচ্ছে একজন নরমাল মানুষ মানে হচ্ছে যে পড়াশোনা ভালো না ঠিকমতো আমার মানে আমার মতো খারাপ স্টুডেন্ট ছিল অঙ্ক টঙ্ক বুঝতো না সায়েন্স টেন্স বুঝতো না সে হচ্ছে কেমনে নাসার বিজ্ঞানী হয়েছিল মানে যদিও মনে হতে পারে যে একটু বেশি দেখাইছে বাট তারপরও মানে জাস্ট আগ্রহটা কোথেকে আসছে বা কিভাবে সে আস্তে আস্তে পড়ালেখা করে রকেট আবিষ্কার করছিল ওইটার কাহিনী রকেট আবিষ্কার করে নেই আসলে বাট সে হচ্ছে জাস্ট একটা ছোটখাটো রকেট বানাইছিল ওইভাবে করেই তার জার্নিটা এই অক্টোবর স্কাই মুভিটার মধ্যে দেখাইছে এই এই মুভিতে যে নায়ক ছিল নায়কের বাবা হইতেছে গিয়া আপনার কয়লা খনিতে চাকরি করতো ঠিক আছে ওই মাটি মাটির নিচে গিয়া হচ্ছে কয়লা খনি থেকে কয়লা উত্তোলন করতো মাইনিং ফিল্ড বলে এগুলোকে মানে কোল ফিল্ড কয়লা খনি তো নায়ককেও তার বাবা বলছিল হচ্ছে যে তুমিও আমার মতো এরকম মানে কি বলবো কোল লেবার মানে কয়লা শ্রমিক হয়ে যাও তো সে তার বাবার হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবা চাকরি বাকরি করতে পারতো না ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য সেও কয়েকদিন ওইখানে গিয়ে চাকরি বাকরি করছে বাট একটা সময় তার মনে হয়েছে যে আসলে তার স্বপ্ন এটা না তার স্বপ্ন কি তার স্বপ্ন হচ্ছে সে রকেট বানাবে তো সে সেখান থেকে ওই চাকরি ছেড়ে আর আবার কিভাবে করে তার নিজের ওই ড্রিমটা পার্সু করার জন্য চেষ্টা করে ওইটাই দেখানো হয়েছে কিন্তু আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে নায়কের যে বাবা উনি হচ্ছে খুব অল্প সময়ে মারা গেছিল এবং কেন মারা গেছিল তার হচ্ছে লাংস ক্যান্সার হয়েছিল কেন হয়েছিল কারণ ওই কয়লা খনিতে দীর্ঘ সময় কাজ করার জন্য তার ফুসফুসের মধ্যে এই কয়লার গুড়াগুলা ঢুকা মারা গেছিল ঠিক আছে তো যার জন্য বুঝলাম যে দেখেন এই যে ডেঞ্জারাস ওয়ার্ক মানে যেগুলো হচ্ছে কি আমাদের লাইফ থ্রেটেনিং বা জীবনের জন্য কি ঝুঁকিপূর্ণ ঠিক আছে আমি এক কথা বলতে গিয়ে হাজার গল্প কইরা ফেলতেছি আসলে থিওরিটিক্যাল কোর্স তো কি বলবো এক্সাম্পল দিতে গেলে বেশি এক্সাম্পল দেওয়া হয়ে যায় তো বুঝতেছি যে শ্রমিকদের কাজগুলো হচ্ছে বোরিং বা মনোটোনাস বা ডেঞ্জারাস এন্ড অ্যাবিউসিভ সুপারভাইজরি প্র্যাকটিস আপনারা কি কেউ গার্মেন্টস ফ্লোরে এটা কি জানেন যে গার্মেন্টস ফ্লোরে অনেকগুলা শ্রমিকের জন্য একজন ফ্লোর ম্যানেজার থাকে জি স্যার এরিয়া ম্যানেজার স্যার এবং ওই এরিয়া ম্যানেজার বা ফ্লোর ম্যানেজার শ্রমিকদের সাথে কিরকম বিহেভ করে এটা কি কেউ জানেন না স্যার জানেন না যদি আপনাদের পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে কেউ এরকম এরিয়া আমার ভাইয়া ছিল স্যার ভাইয়ার একটু জিজ্ঞেস করেন শ্রমিকদের সাথে কিরকম বিহেভ করে আপনারা বলবে না বাট জিজ্ঞেস করেন যে গালাগালি করো দেখেন কি বলে বলছে স্যার মানে প্রচন্ড আমার মনে হয় প্রচন্ড লেভেলের গালাগালি করে কারণ হচ্ছে ওদের ধারণা হচ্ছে যদি গালাগালি না করে শ্রমিকরা ঠিকমতো কাজ করবে না এটাই হচ্ছে কি অ্যাবিউসিভ সুপারভাইজারি প্র্যাকটিস ঠিক আছে মানে একটু খারাপ ব্যবহার করে আবার ওরা যদি খারাপ ব্যবহার না করে তাহলে ওদের উপরে উপরের মহল থেকে প্রেসার আসবে কারণ এরকম এক একটা ফ্লোর ম্যানেজারের উপরে টার্গেট থাকে যে ফ্লোর প্রোডাকশন এত হইতে হবে সপ্তাহে এত পার্সেন্ট প্রোডাকশন কমপ্লিট করতে হবে যদি না করতে পারে তার চাকরি নিয়ে টানাটানি শুরু হয় আসলে তারও দোষ নাই ঠিক আছে তো ব্যাপারগুলো আসলে একটা সাথে একটা ইন্টারলিঙ্ক তারপর দেখেন লেড টু হাই এমপ্লয়ি টার্নওভার যার এ ধরনের কম বেতন বা লং ওয়ার্কিং আওয়ার বা মনোটোনাস ওয়ার্কিং বা ডেঞ্জারাস ওয়ার্ক এসব কারণে কি অনেক মানে শ্রমিক হচ্ছে চাকরি ছেড়ে দেয় টার্নওভার মানে হচ্ছে চাকরি ছেড়ে দেয়া বা মানে আচ্ছা আপাতত এতটুকুতে থাকি বেশি অন্যদিকে না যাই দেখেন তারপর হচ্ছে ভায়োলেন্ট স্ট্রাইক শ্রমিকরা কি করে স্ট্রাইক করে আপনি যদি এই অক্টোবর স্কাই মুভিটা দেখেন দেখবেন যে এই শ্রমিকদের স্ট্রাইকের ব্যাপার স্যাপারও কিছু আছে ঠিক আছে ভায়োলেন্ট স্ট্রাইক এন্ড দ্য থ্রেট অফ সোশ্যাল ইনস্টেবিলিটি এবং এরকম যদি আপনার শ্রমিকরা স্ট্রাইক করে কাজ করা বন্ধ করে দেয় কলকারখানার চাকা যদি বন্ধ হয়ে যায় আপনি একটু চিন্তা করেন এখন কিন্তু কলকারখানার চাকা এই করোনা ভাইরাসের জন্য এমনিতেই বন্ধ
মানে শ্রমিকরাও কিন্তু আন্দোলন করতেছে না, মালিকরাও কিন্তু তেমন কোনো ঝামেলা করতেছে না, কোনো ঝামেলা ছাড়াই মানে এটা আসলে একটা প্রাকৃতিক আল্লাহই হচ্ছে একটা মানে কি বলবো এমন একটা ব্যবস্থা সামঞ্জস্য করে দিয়েছে, হ্যাঁ, যার জন্য না চাইলেও কিন্তু কলকারখানা চলতে পারতেছে না। বাট অনন্ত জলিল কয়েকদিন পর পর এই ভিডিওতে এসে বলতেছে না যে শ্রমিকদেরকে কাজ করতে দেয়া হোক, ফ্যাক্টরি বন্ধ না করা হোক, মানে দেখছেন অনন্ত জলিলের ভিডিও গুলা? জি স্যার, একটা দেখছিলাম, একটা দেখছেন বোধ হয়, আমিও এক দুইটা দেখছি যে অনন্ত জলিল হচ্ছে বলতেছে ফ্যাক্টরি মানে যেন বন্ধ না করা হয়, তো ক্ষতি হবে স্যার। তার মানে ফ্যাক্টরি যদি আসলে বন্ধ হয়ে যায় একটা সোশ্যাল ইনস্টেবিলিটি বা সামাজিক অস্থিতিশীলতা তৈরি হবে না? শ্রমিক যদি বেতন না পায় সে তার বাচ্চা কাচ্চারে খাওয়াবে কি? শ্রমিক যদি রিক্সা চালাইতে না পারে, এই যে রিক্সাওয়ালারা যারা হচ্ছে দিনমজুর, এরা যদি কাজ করতে না পারে এরা ফ্যামিলি চালাবে কেমনে? ব্যাপারটা কি বুঝতেছেন? আচ্ছা, তো আমরা আশা করি বুঝতে পারছি যে কেন এরকম কনফ্লিক্ট হওয়ার কারণে যদি শ্রমিকরা স্ট্রাইক করে কলকারখানা বন্ধ করে দেয় কেন সোশ্যাল ইনস্টেবিলিটি ক্রিয়েট হবে। আচ্ছা, এরপর দেখেন যে এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম বা যা চিন্তা করলাম এরকম চিন্তার উপর বেস করে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, এই যে দেখেন আইআর, এই কথাটার পুরো মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বা লেবার রিলেশন, এই সেক্টরটাকে বা একটা অর্গানাইজেশনে মালিক পক্ষের সাথে শ্রমিক পক্ষের সম্পর্কটা কিরকম হবে এই জিনিসটাকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে ইউনিটারিজম পারসপেক্টিভ, একটা হচ্ছে প্লুরালিস্ট পারসপেক্টিভ, একটা হচ্ছে রেডিক্যাল পারসপেক্টিভ। ঠিক আছে, কথা কি বুঝছেন? একটা ইন্ডাস্ট্রিতে বা একটা অর্গানাইজেশনে মালিকের সাথে কার সম্পর্ক, মালিকের সাথে শ্রমিকের সম্পর্কটা কেমন হবে, এইটাকে হচ্ছে আপনি ব্যাখ্যা করতে পারেন তিনটা পয়েন্ট অফ ভিউ বা তিনটা পারসপেক্টিভ থেকে। প্রথমটা কি পারসপেক্টিভ? ইউনিটারিজম। এরপরেরটা হচ্ছে প্লুরালিস্ট, এরপরেরটা কি রেডিক্যাল। আচ্ছা, প্লুরাল আমরা হচ্ছে সিঙ্গুলার ভার্ব বা সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্ব, এই ওয়ার্ডগুলোর মানে বুঝি না যদি বলি? জি স্যার। আমি যদি বলি দিস, এটা কি একটা সিঙ্গুলার ফর্ম না? আমি যদি বলি দিস, এটা কি? সহজ কথায় বুঝতেছি এক বচন বহু বচন, তার মানে ইউনিটারিজম এটার মানে কি? এক বচন বা একক কোনো কিছু। আর প্লুরালিস্ট এই কথাটার মানে কি? একের অধিক, বহু বচন কিছু বা এই টাইপের কিছু। আর রেডিক্যাল কথাটার মানে কি জানি না শুধু। ঠিক আছে, আচ্ছা, এখানে কিছু কথাবার্তা বলা আছে, এগুলা দরকার নাই, আমরা হচ্ছে একদম সরাসরি আজকে প্রথমে দেখবো হচ্ছে প্লুরালিস্ট পারসপেক্টিভটা কি জিনিস। আমাদের ওই সিকোয়েন্সে প্রথমে ছিল ইউনিটারিস্ট পারসপেক্টিভ, বাট আমি দেখার সময় দেখতেছি আগে প্লুরালিস্ট পারসপেক্টিভটা কি জিনিস। দেখেন, in pluralism the organization is perceived as being made up of powerful and divergent subgroups each with its own legitimate loyalties. Legitimate mane ki bolen to, e legitimate kothar mane ki boidho ba jokti nyajjo ba boidho ba nyajjo, ha, legitimate loyalties and with their own set of objective and leaders. In particular, that two predominant subgroups in the pluralist perspective are the management and the trade union. মানে pluralist perspective টা হচ্ছে এরকম যে পুরো অর্গানাইজেশনটা কিছু শক্তিশালী সাবগ্রুপে ভাগ থাকবে। সাবগ্রুপগুলো কি হইতে পারে? একটা হচ্ছে মনে করেন ম্যানেজার্স, মানে যারা হচ্ছে মালিক পক্ষ, আর একটা হচ্ছে মনে করেন লেবার্স বা শ্রমিক পক্ষ। এই মালিক পক্ষেরও একটা লিডার থাকবে, বা মনে করেন কোম্পানির যে মালিক সে হচ্ছে এই মালিক পক্ষের লিডার, আর শ্রমিক পক্ষের একটা লিডার থাকবে। এটা কি হবে? এটা হচ্ছে ওই যে ইউনিয়ন লিডার কাজী মারুফ, ঠিক আছে, বা কাজী রাফি, যেটাই বলেন না কেন, বুঝতে পারছেন? এবং এই দুই পক্ষেরই কিছু যৌক্তিক অবজেক্টিভ থাকবে, তারা এগুলো ফুলফিল করার জন্য কাজ করবে। তার মানে এই প্লুরালিস্ট পারসপেক্টিভে মালিক পক্ষ যেরকম পাওয়ারফুল, শ্রমিক পক্ষও কিন্তু একই পরিমাণ পাওয়ারফুল। বুঝা গেছে? এখানে কিন্তু কেউ ছোট বা কেউ বড় না, তাদের দুজনেরই সমান পরিমাণ পাওয়ার। তো এখানে যেটা হয়, দেখেন যে এই প্লুরালিস্ট পারসপেক্টিভে দ্য রোল অফ ম্যানেজমেন্ট উড লিন লেস টুয়ার্ডস ইনফোর্সিং এন্ড কন্ট্রোলিং এন্ড মোর টুয়ার্ড পারসুয়েশন এন্ড কোঅর্ডিনেশন। মানে হচ্ছে এই পারসপেক্টিভে মালিক পক্ষ বা ম্যানেজমেন্ট এনফোর্স করা
বা হচ্ছে কন্ট্রোল করা এই কাজগুলো করার চাইতে বেশি পরিমাণে যেটার দিকে ফোকাস করে সেটা হচ্ছে পারসুয়েশন বা শ্রমিকদের প্রতি বিশ্বাস রাখা ট্রাই করে এবং কোঅর্ডিনেশন বা সামঞ্জস্যতা মেইনটেইন করা ট্রাই করে কারণ আপনি যেহেতু শ্রমিক পক্ষ এখানে পাওয়ারফুল আপনি যদি শ্রমিক পক্ষকে এনফোর্স করতে যান বা জোর করে কোনো কিছু চাপাই দিতে যান আপনি যদি তাদেরকে কন্ট্রোল করতে যান তাহলে কি আপনি কন্ট্রোল করতে পারবেন পারবেন না যেহেতু মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ সবাই সমান শক্তিশালী বা সবারই আসলে সমান অধিকার বা রাইট আছে এজন্য এই প্লুরালিস্ট পার্সপেক্টিভটা হচ্ছে এরকম একটা নীতিতে বিশ্বাসী যে মালিক পক্ষ শ্রমিক পক্ষকে এনফোর্স বা কন্ট্রোল করার চাইতে বেশি পরিমাণে পারসুয়েশন বা বিশ্বাস এবং কোঅর্ডিনেশন বা সমন্বয় স্থাপন করার চেষ্টা করবে বোঝা গেছে ট্রেড ইউনিয়ন আর ডিমড অ্যাজ লেজিটিমেট রিপ্রেজেন্টেটিভ অফ এমপ্লয়িজ মানে হচ্ছে ট্রেড ইউনিয়ন বা শ্রমিকদের যে ইউনিয়ন ওইটা হচ্ছে শ্রমিক পক্ষের বা এমপ্লয়িদের একটা বৈধ অর্গানাইজেশন তাদের অধিকারগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য কনফ্লিক্ট ইজ ডিলড বাই কালেকটিভ বার্গেনিং মানে যদি কোন রকমের কোনো কনফ্লিক্ট বা ঝামেলা তৈরি হয় ম্যানেজমেন্টের সাথে হচ্ছে লেবারদের তখন হচ্ছে কালেকটিভ বার্গেনিং বা হচ্ছে আপনার কি বলবো সমঝোতার মাধ্যমে ব্যাপারগুলোকে ঠিক করা হয় বোঝা গেছে কালেকটিভ বার্গেনিং মানে বুঝছেন বুঝছি স্যার কি বুঝছেন বলেন সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধান করা হয় সমঝোতা মানে এই সমঝোতা কি ঝগড়া টাইপ সমঝোতা হবে নাকি নরমাল সমঝোতা হবে নরমাল সমঝোতা মানে এই সমঝোতাটা হচ্ছে এরকম আমরা বলি না যে কালেকটিভ অপিনিয়ন দাও মানে তুমি আমাকে বলতে পারবা যে আমার কি দোষ আছে আমার কি মানে ভালো দিক কোনটা খারাপ দিক কোনটা বাট এটা হচ্ছে কি একটা পজিটিভ ম্যানারে বলতে হবে মানে তুমি আমাকে টিটকারি টোনে বলতে পারবে না তো কালেকটিভ বার্গেনিং মানে হচ্ছে আপনি শ্রমিক পক্ষ তাদের প্রবলেমগুলো বলবে মালিক পক্ষ ওইগুলো শুনবে এবং মালিক পক্ষ ওইগুলো অ্যাড্রেস করার ট্রাই করবে বাট তাদের মধ্যে কি থাকবে একটা ফ্রেন্ডলি বা একটা ভালো ভালো টাইপের এনভায়রনমেন্ট থাকবে এখানে কেউ ঝগড়া করবে না এটার মানে হচ্ছে কালেকটিভ বার্গেনিং ঠিক আছে স্যার এটা তো সমাজ বইয়ে ছিল মার্কসের মতবাদ যে সামথিং এটা কে বলছেন কোনটা আর আমি স্যার বাপ রে আপনার মার্কসের মতবাদ মনে আছে একটু পরে আমরা মার্কসের মতবাদ দেখব আজকে ঠিক আছে স্যার স্যার কালেকটিভ বার্গেনিং অত স্যার এমনি দর কষাকষি মনে হয় দর কষাকষি কিন্তু এমন না যে যদি আপনার কোনো মানে দাবি দাও আমি না মানি আপনি স্ট্রাইক করবেন বা আপনি সঙ্গে সঙ্গে হচ্ছে একটা হরতাল ডাইকা বসবেন মানে আপনার কিছু দাবি দেওয়া থাকবে আমার কিছু দাবি দেওয়া থাকবে আপনিও আমার দাবি দেওয়া গুলা মানবেন আমিও আমার দাবি দেওয়া গুলা মানবো এটাই হচ্ছে কালেকটিভ বার্গেনিং ঠিক আছে আচ্ছা তাহলে আমরা প্লুরালিস্ট পার্সপেক্টিভ কি জিনিস বুঝছি যদি প্লুরালিস্ট পার্সপেক্টিভ বুঝে থাকেন তার মানে হচ্ছে আপনারা যদি একটা পক্ষ হন আর আমি যদি একটা পক্ষ হই আমি কিন্তু আপনাদের উপর কোনো কিছু চাপাই দিতে পারবো না আপনারাও আমার উপর কোনো কিছু চাপাই দিতে পারবেন না আমি বলবো যে সাড়ে তিনটার সময় ক্লাস করতেই হবে আপনারাও কি বলবেন যে স্যার সাড়ে তিনটা না পাঁচটা মিনিট পরে শুরু করেন তিনটা পঁয়ত্রিশে শুরু করেন কারণ আমি বলতে পারছি তিনটা পঁয়ত্রিশে আমি তিনটা চৌত্রিশে শুরু করি আপনারা হয়তো রাজি হবেন বা বলবেন না স্যার আরেকটা মিনিট দেরি করেন মানে এটা হচ্ছে কালেকটিভ বার্গেনিং বোঝা গেছে ওকে এবার দেখেন আমরা প্লুরালিস্ট পার্সপেক্টিভ শেষ করে আমরা আসলাম কোথায় আমরা আসলাম হচ্ছে ইউনিটারিস্ট পার্সপেক্টিভে ক্লাস কতক্ষণ হয়েছে আমাদের অনেকক্ষণ 10 মিনিট আরো ক্লাস নিতে পারবো আশা করি আচ্ছা আর 10 মিনিট ক্লাস নিয়ে ছেড়ে দিব দেখেন ইউনিটারিস্ট পার্সপেক্টিভটার দিকে যদি আমরা ফোকাস করি দ্য অর্গানাইজেশন ইজ পারসিভড অ্যাজ অ্যান ইন্টিগ্রেটেড অ্যান্ড হারমোনিয়াস হোল উইথ দ্য আইডিয়াল অফ ওয়ান হ্যাপি ফ্যামিলি মানে হচ্ছে এই ইউনিটারিস্ট পার্সপেক্টিভে আমরা প্লুরালিস্ট পার্সপেক্টিভে কি করছিলাম মালিক পক্ষ মলিকলাম বা মালিক লিখি তার মালিক লিখি মালিক আর হচ্ছে কি শ্রমিক আমরা বলছিলাম মালিক পক্ষ একটা শক্ত বা পাওয়ারফুল পার্ট বা শ্রমিক পক্ষ একটা পাওয়ারফুল পার্ট এরকম দুইটা বা তিনটা পাওয়ারফুল পার্ট থাকতে পারে প্লুরালিস্টে বা কিন্তু ইউনিটারিস্ট পার্সপেক্টিভে যেটা করা হয় এরকম আলাদা আলাদা মালিক পক্ষ বা শ্রমিক পক্ষ না ধরে পুরো অর্গানাইজেশনটাকে একটা হ্যাপি ফ্যামিলি বা সুখী পরিবার ধরা হয় এখানে মালিক বা শ্রমিক বলতে আলাদা কেউ নাই আমরা সবাই কি ভাই ভাই ব্যাপারটা হচ্ছে এরকম বুঝতে পারছেন সবাইকে এক ধরা হয় এখানে ধরা হয় যে মালিক এবং শ্রমিক সবার হচ্ছে টার্গেট অফ গোল বা সবার অবজেক্টিভ হচ্ছে একটাই সেটা হচ্ছে কোম্পানির উন্নতি বা শ্রমিকদের মানে মেইন কথা হচ্ছে এখানে ফোকাস একটাই ধরা হয় এবং সবাই ওই ফোকাসটা অ্যাচিভ করার জন্য কাজ করে একটু দেখেন তাহলে বুঝবেন যে ম্যানেজমেন্ট অ্যান্ড আদার মেম্বার্স অফ দ্য স্টাফ অল শেয়ার এ কমন পারপাস দেখছেন সবার একটা কমন উদ্দেশ্য বা সেম উদ্দেশ্য থাকবে এমফেসাইজিং মিউচুয়াল কোঅপারেশন মানে এখানে
একজনের সাথে আরেকজনের কি থাকবে? কোঅপারেশন, বা কোঅপারেশনের বাংলা কি? সহযোগিতা, মিউচুয়াল কোঅপারেশন। মালিক শ্রমিককে সহযোগিতা করবে, শ্রমিক মালিককে সহযোগিতা করবে। ওই বাংলা সিনেমায় কাজী মারুফের মতো কেউ কি ঝগড়া করবে না, ঠিক আছে? ইট ডিমান্ডস লয়্যালটি অফ অল এমপ্লয়িজ বিং প্রিডমিনেন্টলি ম্যানেজারিয়াল ইন ইটস এমফেসিস এন্ড অ্যাপ্লিকেশন। মানে হচ্ছে এই ধরনের যে পার্সপেক্টিভ বা ইউনিটারিস পার্সপেক্টিভ, এটা যদি আপনি অ্যাপ্লাই করতে যান আপনার অর্গানাইজেশনে, তাহলে যেটা লাগবে সেটা হচ্ছে সকল এমপ্লয়ির লয়্যালটি, তাদের কি থাকে, তারা তাদেরকে লয়্যাল হইতে হবে, তারা ফাঁকিবাজি করতে পারবে না। তারা যদি আপনার অর্গানাইজেশনের প্রতি লয়্যাল থাকে, এবং তারা যদি তাদের জায়গা থেকে তাদের যে ম্যানেজমেন্ট বা তাদের যে ম্যানেজেরিয়াল অ্যাক্টিভিটি গুলো আছে এগুলো ঠিক মতো পালন করে, কেবলমাত্র তখনই আপনার পক্ষে ইউনিটারিস পার্সপেক্টিভটা অ্যাপ্লাই করা সম্ভব। বোঝা গেছে? আপনার আন্ডারে যে এমপ্লয়ি গুলা চাকরি করে তারা যদি ফাঁকিবাজ হয়, তারা যদি আপনার অর্গানাইজেশনকে নিজের মনে না করে, তারা যদি মনে করে আমি এখানে আসলে চাকরি করি দুই দিনের জন্য আসছি, দুই দিন পর আবার চাকরি ছেড়ে অন্য কোনো কোম্পানিতে চলে যাবো, তাহলে কি এই ইউনিটারিস পার্সপেক্টিভটা অ্যাপ্লাই করা সম্ভব? না স্যার। বাট আপনার আন্ডারে যারা চাকরি করে তারা যদি আপনার অর্গানাইজেশনকে নিজের অর্গানাইজেশন মনে কাজ করে, তারা যদি আপনার লাভকে নিজের লাভ বলে মনে করে, তারা যদি আপনার ক্ষতিকে নিজের ক্ষতি বলে মনে করে, তারা যদি লয়াল থাকে, তারা যদি সিনসিয়ার থাকে, তারা যদি তাদের কাজগুলো ঠিক মতো করে, তাহলে হচ্ছে কি আপনি এই ইউনিটারিস পার্সপেক্টিভ অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার অর্গানাইজেশন কি হবে, ওয়ান হ্যাপি ফ্যামিলির মতো কাজ করবে। বোঝা গেছে? আচ্ছা দেখেন, ট্রেড ইউনিয়ন আর ডিমড অ্যাজ আননেসেসারি সিন্স দ্য লয়্যালটি বিটুইন এমপ্লয়িজ অ্যান্ড অর্গানাইজেশন আর কনসিডার্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ হোয়ার দেয়ার ক্যান নট বি টু সাইডস অফ ইন্ডাস্ট্রি। মানে আমার যদি ইউনিটারিস্ট পার্সপেক্টিভ হয়, এখানে কি তাহলে ট্রেড ইউনিয়ন বা শ্রমিক ইউনিয়নের আর কোনো দরকার আছে? আছে? আবার একটু স্যার বলেন। না স্যার। আমি যদি আমার অর্গানাইজেশনে ইউনিটারিস পার্সপেক্টিভ ফলো করতে পারি, তাহলে ওইখানে কি ট্রেড ইউনিয়ন বা শ্রমিক ইউনিয়নের কোনো দরকার আছে? না স্যার। দরকার নাই, কারণ আমরা তো একটা ওয়ান হ্যাপি ফ্যামিলি, এখানে সবাই মালিক শ্রমিক সবাই সেম উদ্দেশ্য বা সেম পারপাস অ্যাচিভ করার জন্য কাজ করতেছে। এখানে আসলে ইউনিটারিস পার্সপেক্টিভে ট্রেড ইউনিয়নের কোনো দরকারই নাই, কারণ where there cannot be two sides of industry, কারণ তখন ইন্ডাস্ট্রির মালিক শ্রমিক এরকম দুইটা সাইড নাই, তখন কি একটাই সাইড, সবাই কি ভাই ভাই। বুঝতে পারছেন? মুস্তাফিজ বুঝতে পারছেন? জি স্যার। আসিফ আপনি বুঝতে পারছেন? আসিফ আপনি আছেন? জি স্যার। আপনি কি বুঝছেন কি বলছি? আপনার নাম আজকে কাজী আসিফ। আচ্ছা এরপর দেখেন, কনফ্লিক্ট ইজ পারসিভড অ্যাজ প্যাথোলজিক্যাল রেজাল্ট অফ এজিটেটরস ইন্টারপার্সোনাল ফ্রিকশন অ্যান্ড কমিউনিকেশন ব্রেকডাউন। মানে যদি একটা অর্গানাইজেশনে ইউনিটারিস পারসপেক্টিভ থাকে, নর্মালি আমরা অ্যাজিউম করতেছি এখানে কোনো কনফ্লিক্ট থাকবে না। থাকবে কেন? কারণ ওইখানে তো মালিক আর শ্রমিকের আলাদা কোনো উদ্দেশ্য বা গোল নাই, সবাই কি একই গোল বা একই অবজেক্টিভ ফুলফিল করার জন্য কাজ করতেছে না? তো যদি আমি ইউনিটারিস পারসপেক্টিভে তারপরও দেখি যে এরকম কনফ্লিক্ট তৈরি হচ্ছে বা ঝামেলা হচ্ছে, তাহলে বুঝতে হবে এই ঝামেলাগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল রেজাল্ট অফ এজিটেটর। এজিটেটর মানে কি? তো দেখেন তো গুগলে সার্চ দিয়ে, কারো সঙ্গে ল্যাপটপ থাকলে স্যার, এজিটেট তো মানে বিরক্ত হয়ে যাওয়া, বেশি মানে দ্রুত বা বেশি তাড়াতাড়ি রেগে যাওয়া, এরকম টাইপের কিছু মনে, রাগান্বিত হওয়া টাইপের কিছু মনে হয়, বিস্ফোরিত হওয়া মনে হয়। একটু দেখেন, আর প্যাথোলজিক্যাল মানে কি? এটা কিন্তু ওই ল্যাবে যে টেস্ট করে প্যাথোলজি, ওই প্যাথোলজি স্যার। আন্দোলক, আন্দোলক স্যার। এজিটেটর মানে হচ্ছে আন্দোলক বা আন্দোলনকারী, এই টাইপের কিছু। আর প্যাথোলজিক্যাল মানে হচ্ছে ইমোশনাল বা হচ্ছে মনে করেন প্যাথোলজিক্যাল মানে কি, একটু গুগলে সার্চ দিয়ে দেখেন তো। আচ্ছা, আবেগ প্রবণ বা এই টাইপের কিছু মনে হয় বা ইমোশনাল টাইপের কিছু, একটু দেখেন। আচ্ছা মানে হচ্ছে আবেগপূর্ণ, আবেগপূর্ণ, আবেগপূর্ণ। তো তার মানে হচ্ছে আমাদের ইউনিটারিস্ট পারসপেক্টিভে যদি আমরা এরকম কোনো একটা কনফ্লিক্ট দেখি, বুঝতে হবে ওটা হচ্ছে আসলে কোনো একটা পার্টিকুলার পার্সনের আবেগের কারণে বা তার মেন্টাল স্টেটের কারণে এই প্রবলেমগুলো অ্যারাইজ হয়েছে, ঠিক আছে? ইন্টারপার্সোনাল ফ্রিকশন মানে হচ্ছে একজনের সাথে আরেকজনের যে ঝগড়া বা বিবাদ, এগুলো কনফ্লিক্টের কারণ হইতে পারে। যেমন মনে করেন কাজী মারুফ আর পূর্ণিমা ঝগড়া করতেছে, নিশ্চয়ই কোনো ঘাপলা আছে তাদের মধ্যে। বুঝতে হবে এখানে আসলে ঘাপলাটা কি, মালিক শ্রমিকের ঘাপলা না হইতে পারে, এখানে নায়ক নায়িকার ঘাপলা হইতে পারে, তাই না? কথা কি বুঝছেন? জি স্যার। মানে হচ্ছে ইন্টারপার্সোনাল, এখানে আসলে
পার্সোনাল প্রবলেমও থাকতে পারে মালিক শ্রমিকের মধ্যে, ঠিক আছে? এন্ড কমিউনিকেশন ব্রেকডাউন, মনে করেন মালিক বলছে শ্রমিককে এক কথা, শ্রমিক বুঝে নাই, শ্রমিক ব্যাপারটাকে উল্টাভাবে নিছে, আবার শ্রমিক মালিককে বলছে এক কথা, মালিক বুঝে নাই, ব্যাপারটাকে উল্টাভাবে নিছে, এরকম কমিউনিকেশন ব্রেকডাউনের কারণেও কিন্তু কনফ্লিক্ট অ্যারাইজ করতে পারে একটা অর্গানাইজেশনে। বোঝা গেছে কথা কি? বুঝছেন আমার কথা কি? ক্লিয়ার? জি স্যার, জি স্যার। একটু হোল্ড করুন আপনারা। আচ্ছা আমরা যদি বুঝছি না, আপনি সবাই আছেন? জি স্যার, জি স্যার। এরপর দেখেন স্যার আজকে তো থাকবে এটা শেষ। আচ্ছা এটা শেষ করে দেই, এই যে মার্কিস রেডিক্যাল পারসপেক্টিভ। আচ্ছা এটা সহজ, দেখেন স্যার আজকে তো এটা শেষ করে দেই। আর একটা পারসপেক্টিভ আছে, মানে মার্কিস বা রেডিক্যাল পারসপেক্টিভ। আপনি যদি স্যার আমার মেসেজ আছে তাহলে ক্লাস করে তারপর ছাড়বো, ম্যাচ খেলতে হবে না। দেখেন মার্কিস্ট পারসপেক্টিভ হচ্ছে দিস ভিউ অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন লুকস এট দা নেচার অফ দা ক্যাপিটালিস্ট। আচ্ছা এটা তো ঠান্ডা মতে বুঝাইতে হবে। ওকে তাহলে ওই দুইটা পারসপেক্টিভ তো বুঝছেন, জি স্যার। রেডিক্যাল আর আমরা কি দেখলাম? আমরা হচ্ছে দেখলাম হচ্ছে ইউনিটারিজম আর কি দেখলাম প্লুরালিস্ট দেখলাম। একটু তাহলে মনে রাখেন, আমরা হচ্ছে নেক্সট দিন মার্কিস্ট বা রেডিক্যাল পারসপেক্টিভটা দেখব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আমি অ্যাটেন্ডেন্সটা কল করে ছেড়ে দিচ্ছি, অসুবিধা নেই। আসিফ, জি স্যার। আপনি আজকে শর্ট বাউন্ডারি খেলতে যাবেন? আমাদের বাড়ির সাথে, আমাদের বাড়ির সাথে স্যার অন্য বাড়ি খেলা আছে স্যার। চৌধুরী বাড়ির সাথে তালুকদার বাড়ি খেলা? জি স্যার, এরকম টাইপের আর কি। বুঝতে পারছি। আমরা স্যার আগে ছোটবেলাতে সিনিয়র জুনিয়র খেলতাম স্যার। আসিফ কি এখন গ্রামের বাড়িতে? গ্রামের বাড়িতে বলতে স্যার আমরা আমাদের স্যার ওইখানে থাকি, স্থানীয় স্যার। চিটাগাং এ আপনার বাসা মানে কোন জায়গায় স্যার? অক্সিজেনের আগে, অক্সিজেনের আগে। আচ্ছা ওইখান ওইখানকার স্থানে স্যার? ওই 1600 অক্সিজেন ওইদিকে? হ্যাঁ হ্যাঁ অক্সিজেনের আগে আর কি, অক্সিজেন মোড়। সমস্যা নাই। আচ্ছা রোল নাম্বার 1? ইয়েস স্যার। দাঁড়ান, রোল নাম্বার 1? ইয়েস স্যার। হ্যাঁ 2? ইয়েস স্যার। 3? ইয়েস স্যার। 6? yes sir. 9? yes sir. 10 কে বইলেন একটু ক্লাস টাস করতে, ঠিক আছে? ও অনেক দিন ক্লাস মানে রেগুলার ক্লাস মিস দিচ্ছে। রোল নাম্বার 11? yes sir. 12? সাজ্জাদ, সাজ্জাদ স্যার সাজ্জাদ তো 4 দিয়ে চলে গেছে। আচ্ছা ও তো বইলা গেছে, ঠিক আছে। রোল নাম্বার 15? yes sir. রোল নাম্বার 16? yes sir. রোল নাম্বার 20? yes sir. আচ্ছা ঠিক আছে তাহলে রাত, আচ্ছা রাতে আমি যদি কিছু না বলি তাহলে ক্লাস হবে, আর যদি ক্লাস না নেই তাহলে আমি 6টার মধ্যে জানাই দেব, ঠিক আছে? জি স্যার। যদি কোনো কারণে আমি ক্লাস না নেই 6টার মধ্যে জানাই দেব, আর যদি না জানাই তাহলে নরমালি বুঝবেন যে ক্লাস হবে, ঠিক আছে? স্যার অ্যাসাইনমেন্ট মেল করেছিলাম স্যার আমরা। বুঝি নাই। অ্যাসাইনমেন্ট মেল করেছিলাম স্যার। হ্যাঁ অ্যাসাইনমেন্ট মেল করার আধা ঘন্টা টাইম আছে, আধা ঘন্টার মধ্যে যারা যারা মেল করবেন করে দেন, তাহলে ইনশাআল্লাহ 15 থেকে 15 পাবেন। ওকে কথা হবে, আসসালামু আলাইকুম।